জানাচ্ছি। আজকে গত ক্লাসে যেহেতু আমরা গাউসের অগ্রজ সূত্র প্রমাণ করিয়ে দেখেছিলাম এবং বলেছিলাম যে আজকে একটা সমস্যা সমাধান করব বা অঙ্ক করব, তো আমি বোর্ডে লিখে রেখেছি একটা প্রশ্ন যে তোমাদের প্রশ্নটা এরকম হতে পারে যে গাউসের অগ্রজ সূত্রের সাহায্যে ওয়াই অফ এত, ওয়াই অফ মানে যে ফাংশন অফ এক্স, যে সূত্র লিখি আমরা ফাংশন অফ এক্স সমান সমান যেটা বের হয়েছিল সূত্রটা, বা ওয়াই অফ এক্স সমান সমান একই কথা, তাহলে ওয়াই অফ 4.25 এর মান বের করো, প্রশ্নটা এরকম, এবং একটা টেবিল এরকম দেওয়া, টেবিলে কি দেওয়া, এক্স এবং ওয়াই অফ এক্স এর মান দেওয়া, এখানে মান দেওয়া আছে 1, 2, 3, 4, 5, বাড়িয়ে নিয়েছি আই লিখে, আই বলতে এটা একটা ইন্ডেক্স ব্যবহার করলাম, যেমন ধরো প্রথম মানটা একটা প্রতীক হিসাবে যা হইতে পারে, ওই জন্য আই হিসাবে আমি কি কি লিখলাম দেখো, যেহেতু এই যে -3, -2, -1, 0, 1, 2 এটা কেন লিখলাম আমি পরে বলতেছি, তোমার মনে করো টেবিল কিন্তু এক্স এবং ওয়াই অফ এক্স এর মান দেওয়া থাকবে, মানে টেবিল হিসাবে, আর আমি আইটা পরে সংযোজিত করলাম এবং তোমরাও করবে, এটা করলে অঙ্কটা বোঝার সুবিধার্থে। এখন এই যে -3 দিয়ে কেন শুরু করলাম সেটা বলছি আমি, একটা জিনিস আমরা কিন্তু প্রথম দিকের যে অঙ্কগুলা করেছি বা আগের অধ্যায়ে যে পড়েছি যে সে নিউটন গ্রেগরির অগ্রজ সূত্র, বা ওই যে অগ্রজ মানে অগ্রবর্তী একই কথা যেটাকে আমরা ফরওয়ার্ড বলি, আচ্ছা তখন কিন্তু আমরা অগ্রজ কিভাবে বুঝেছিলাম, একটা টেবিলের যে মানটা যাবে প্রথম দিকে, যদি টেবিলের ওই মানের যে দেওয়া থাকবে টেবিলের মানগুলা তার কাছাকাছি যদি থাকে যে যেটা বের করতে বলা হবে, সেইটার জন্য আমরা কিন্তু অগ্রজ ইউজ করেছিলাম, মানে নিউটন গ্রেগরির অগ্রজ সূত্র, আর যে মানটা বের করতে বলবে সেটা যদি টেবিলের নিচের দিকে বা পিছন দিকে যাই বলি, সেই পিছন দিকের মানগুলা কাছাকাছি থাকে, তখন কিন্তু আমরা পশ্চাৎ সূত্র ইউজ করেছি বা পশ্চাৎগামী, অর্থাৎ যেটার ইংরেজি ব্যাকওয়ার্ড, সেটা সেই নিয়মে আমরা অঙ্ক করেছি বা করতে হবে। তো এখন আমরা কেন গাউসের অগ্রজ সূত্র ইউজ বা করব বা আমরা শিখে শিখব, সেটা কিন্তু প্রশ্ন আসবে যে আমরা যে নিউটন গ্রেগরির অগ্রজ টেবিলের প্রথম দিকের মানগুলোর কাছাকাছি থাকে যদি, মানে যে মানটা বের করতে বলা হবে বা শেষের দিকে, তখন কিন্তু আমরা নিউটন গ্রেগরির অগ্রজ আর পশ্চাৎগামী সূত্র ইউজ করছি, কিন্তু টেবিলের যদি মাঝখানে থাকে অর্থাৎ কেন্দ্রের দিকে থাকে যে মানটা বের করতে বলা হবে, তাহলে তখন কি সূত্র, নিউটন গ্রেগরি বা নিউটন গ্রেগরি তো দুই ধরনের, একটা অগ্রজ আর পশ্চাৎগামী, সেটা আর ইউজ করা যাবে না, মানে যাবে না বলতে যে যাবে না তা না, কিন্তু সেই সূত্র দিয়ে দেখা যাবে যে আসন্ন আমাদের যে মূল উদ্দেশ্য যে আসন্ন মান বের করা, নিউমারিক্যাল অ্যানালাইসিস এর মূল প্রতিপাদ্য বিষয় যে কোনো কিছুর একেবারে ধরো আসন্ন মান বের করার জন্য, মানে খুব সহজে, সেই জন্য নিউমারিক্যাল অ্যানালাইসিস এর সাহায্য নিতে হয়। তো এখন তখন গাউস এই জন্য গাউস একটা সূত্র আবিষ্কার করলেন, সেটা কি যে গাউসের দুই ধরনের আছে, অগ্রজ আর একটা হলো ওই যে পশ্চাৎগামী, অর্থাৎ ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড আছে। তা ফরওয়ার্ডটা কিভাবে বুঝবো, মনে করো টেবিলে, টেবিলের মান বলতে কি আর্গুমেন্টের কতগুলো মান থাকে, আর্গুমেন্টটা কে এক্স, আর ওয়াই বা ফাংশন অফ এক্স তো এটা কি এন্ট্রি, তো টেবিলের মানের সংখ্যার উপরে অর্থাৎ আর্গুমেন্টের মানগুলার সংখ্যার উপরে ডিপেন্ড করবে যে
সেটা মাঝামাঝি না লাস্টের দিকে মানটা বা প্রথম দিকে মানটা অবস্থান করছে, মানে কোন মানটা, যে মানটা চাওয়া হবে, যে এত এর মান বের করো। আচ্ছা তাহলে এখন দেখো আমাদের মান বের করতে বলা হয়েছে ওয়াই অফ 4.25, মানে এক্স এর মানটা 4.25। এখন টেবিলের মধ্যে কি কি মান আছে দেখো, এক্স এর আর্গুমেন্ট গুলা 2.5, 3.0, 3.5, 4.0, 4.5, 5.0। তাহলে 4.25 অবশ্যই আমাদের কোথায় আছে, এই যে দেখো 4.0 আর 4.5 এর মাঝখানে। এখন আমরা কি করব দেখো, এই বুঝে অঙ্কটা করার চেষ্টা করবে, যে এখানে কিন্তু দুইটা চিন্তা করা যাবে, যে আমি একটাকে মূল বিন্দুই বলি, যে কেন্দ্রের মধ্যে আমি মূল বিন্দুটা বলি। তাহলে 4.25 কার কাছাকাছি, 4.0, 4.5, 2.5 তো এই মাঝখানে আছে, মানে 4.0 তারপরে 4.5 এর মাঝখানে, তো মাঝখানে তো আর আর্গুমেন্টের কোনো মান দেওয়া নাই। হ্যাঁ, তা এখন তাহলে যে কোনো একটাকে মূল বিন্দু হিসাবে ধরবা, মানে বেস হিসাবে ধরবা, সেটাই কেন্দ্রের ধরা হবে, যে এটা কেন্দ্রের একটা মান। তাহলে আমি এই যে 4.0 কে ধরবো কেন, 4.5 কেও ধরলে করা যাবে, কিন্তু 4.5 টা করলে আসন্ন মানটা একটু বেশি পার্থক্য পাওয়া যাবে, বেশি হয়ে যাবে আর কি। আসন্ন মানটা 4.0 ধরলে ভালো হবে, কম ধরলে কেন, 4.25 তো, 2.5 মানে এটা তো 4.50, তার মানে 4.0-র কিছু দূরে তার অবস্থান, সেজন্য আমরা মূল বিন্দু হিসাবে বা এই বেজ হিসাবে আমরা ধরবো 4.0 কে ধরবো, মানে প্রারম্ভিক মূল হিসাবে যদি আমরা বলি, বা আমি যে মূল বিন্দু বলতেছি। এখন যাকে তোমরা ধরবে, মানে কার কাছাকাছি, সে যে মূল বিন্দু হিসাবে যদি কথা বলি, তাহলে যে মূল বিন্দু বা আদি মূল হিসাবে যদি ধরো বা আদি মান হিসাবে, তাহলে সেটাকে শূন্য ইন্ডেক্স মানে সিম্বল হিসাবে চিন্তা করবে, যে এটা ওয়াই নট বা প্রারম্ভিক মূল হিসাবে। তো এখন এই যে 4.0 কে যে আমি মানে আদি মূল বা আদি মান হিসাবে নিচ্ছি, সেই জন্য এর সোজাসুজি কিন্তু সবসময় যাকে নিবে, তার যে মানটাকে আদি মান হিসাবে চিন্তা করবে, আর তাকে শূন্যতে শুরু করবো, তাহলে ওর বরাবর আমরা প্রতীক হিসাবে লিখলাম শূন্য। শূন্য বলতে এক্স এর প্রারম্ভিক মান হিসাবে চিন্তা করলাম বা আদি মান। আচ্ছা, আর নিউটনে কিন্তু আমরা এই কাজটা করি নাই, নিউটনে আমরা প্রথম দিকে মান থাকলেও অব্যয় সূত্র আমরা অন্তর বের করে বের করে করেছি, আবার পিছন দিকে থাকলেও অন্তর বের করে করে করেছি। এখন কিন্তু এই যে কেন্দ্রীয় পার্থক্য সূত্র, যেহেতু এটা গাউস বললেই বুঝতে হবে কেন্দ্রীয় পার্থক্য সূত্র, অর্থাৎ মানটা মাঝখানে মানে কেন্দ্রের দিকে থাকতে হবে। আচ্ছা, কেন্দ্র তো বুঝাই যায়, এখানে হলো 6টা মান, মানে এই মাঝখানেই তো হইলো, এই জন্য 4 নিলাম, 4.5 টা নিলে হবে কি, পিছনে চলে যাবে বেশি। এখন 3.5 তো নেওয়া যাবে না, আমার কিন্তু মান চেয়েছে যে 4.25, তার মানে 4.0 নিলাম। তাহলে এ বরাবর জিরো লিখে তোমরা উপরের দিকে কমায় কমায় যাবে, এক কমায় কমায়, এটা একটা প্রতীক হিসাবে আর কি, আর নিচে ওই রকম এক বাড়ায় দেবে। তাহলে এটা যদি শূন্য লিখি এই বরাবর, এটা কেন লিখবো, যে আমরা সূত্রে মান বসানো ইজি হয়, এটা পরে বুঝতে পারবে, আগে খেয়াল রাখবে যে মানটাকে তোমরা আদি মান নিবে সেটার বরাবর শূন্য চিন্তা করবে, এর উপরের আর্গুমেন্টের যে মানগুলার উপরে তো অবশ্যই মান থাকবে, সেগুলাকে এক কমায় যাবে। এই যে দেখো 3.5 বরাবর আমি -1 লিখেছি, 3.0 বরাবর আমি লিখলাম -2, এরকম -2, এইভাবে যাবে, উপরে যতগুলা মান ততগুলা ওইভাবেই প্রতীক দিব, এটাকে আমরা আই ধরেছি। যে আবার একইভাবে দেখো, শূন্য কেন্দ্রের থেকে যদি আমি নিচের দিকে একইভাবে এক করে বাড়বে, এদিকে পজিটিভলি এদিকে নেগেটিভলি বাড়াবে। আচ্ছা, এখন এটা হলো ধরার কেন, এটা হলো যখন আমরা অঙ্ক করব বুঝতে পারবে, এটা ধরে নিবে প্রত্যেকটা অঙ্কের মধ্যে, তাহলে মানটা মানে কিভাবে গ্রহণ করবে এটা ইজি হবে। এখন আমরা
ঠিক নিউটন গ্রেগরি যেমন আমরা ডিফারেন্স বের করতাম, আমরা ওই যে এন্ট্রির মানগুলা, এই যে এন্ট্রি বলতে ওয়াই অফ এক্স মানে ফাংশন অফ এক্স এর মান, এগুলা তার মানে অন্তর কিভাবে বের করব, এটা এটা থেকে এই যে কি কি দেওয়া, দেখো আমি একটু পড়ছি, 6.04, 7.26, 8.64, তারপরে 10.22, 12.04, তারপরে 14.45, এরকম দেওয়া। অর্থাৎ এন্ট্রির মানগুলা কার বরাবর, অর্থাৎ ইয়েতে কি বলে আর্গুমেন্টের মানের, প্রত্যেকটা মানের জন্য এন্ট্রির মান আছে, যেমন টু আর্গুমেন্টের মান 2.5, সেই তার এন্ট্রি মান 6.04 দেওয়া। আচ্ছা যাই হোক, বুঝতে পারছো নিশ্চয়ই, মানে প্রত্যেকটা আর্গুমেন্টের মানের এন্ট্রি মান আছে। আচ্ছা এখন এই যে দেখো, আমরা যেমন নিউটন গ্রেগরির মধ্যে, আমি কিন্তু তোমাদের বলেছিলাম টেবিলের মধ্যে এই যে দুইটা যে পার্থক্য বের করা, ওদের মাঝখানে লেখা, তবে গাউসের এখানে মাঝখানে লেখার দরকার নাই, এটা হলো ওই যে আমি যে প্রতীক দিয়েছি আই দিয়ে, কোন মানটা কি ধরবে এটা বোঝানোর জন্য এটা তখন বলে দিব। সুতরাং এই নিয়মে কিন্তু বিয়োগ ফল দুইটার মাঝখানে লিখলে ভালো, কিন্তু এখানে লেখা সম্ভব হবে না, অনেকগুলো মান থাকতে পারে, তাহলে টেবিল অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা 6.04 বিয়োগ ফল, কিন্তু বিয়োগ ফলটা বা অন্তরটা এটা কিন্তু প্রথম ক্রমের ডিফারেন্স, এটা অনেকবার উচ্চারণ করেছি, প্রথম ক্রমের পার্থক্য। আমরা কি প্রতীক দিই, ডেল্টা এফ অফ এক্স লিখি, তাই না? এখানে যেহেতু টেবিলে ওয়াই অফ এক্স আছে, তোমরা ইচ্ছা করলে ডেল অফ ওয়াই লিখলেও হবে, এর মানে কিন্তু ডেল ওয়াই লেখা মানে প্রথম ক্রমের পার্থক্য বের করতেছ, এক্সটা কিন্তু ওয়াই এর সাথে আছে, এটা না লিখলেও চলবে, তো ডেল ওয়াই মানে আমরা প্রথম ক্রমের পার্থক্যটা বের করছি। তাহলে 7.26 বিয়োগ 6.04, এই দুইটা বিয়োগ ফলটা আসতেছে 1.22। আবারও বলছি দুইটার পার্থক্য কিন্তু মাঝখানে লেখার কথা, এই গাউসের অঙ্কে লেখা সম্ভব হবে না, অনেকগুলা মান দিয়ে অঙ্ক চাইতে পারে যে অঙ্ক মধ্যে, তো এটা টেবিল বড় হয়ে যাবে। আমি কিন্তু এইভাবে সিরিয়ালি বিয়োগ ফলটা যেন না বাদ যায়, যে বিয়োগ করতে একটা জিনিস মিসিং যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। তারপরে বিয়োগ করব, দেখো পরের দুইটা 8.64 থেকে 7.26 বিয়োগ করব, এটার আসে হইলো 1.38, তারপরে আসবে 10.22 থেকে বিয়োগ করব 8.64, এই দুইটার বিয়োগ ফল আসবে 1.58, তারপরে 12.04 থেকে 10.22 বিয়োগ করলে আসবে 1.82, তারপরে দুইটা বিয়োগ করলে আসবে 2.41। আমাদের কিন্তু প্রথম ক্রমের পার্থক্য বের করা শেষ, যাকে আমরা প্রতীক দিয়ে দিলাম কি, যেহেতু অগ্রজ তাই ডেল্টা, আর ন্যাবলা হইতো কখন, যদি পশ্চাৎ কথাটা থাকতো যে পশ্চাৎগামী সূত্র, তা আমরা তো গাউসের অগ্রজ সূত্র শিখেছি, আর পশ্চাৎ শিখার দরকার নাই। আচ্ছা দ্বিতীয় ক্রমের, এই ঠিক নিউটন গ্রেগরির ওই টেবিলের মতোই বিয়োগ করে করে যাইতে হবে, অর্থাৎ পার্থক্য বের করে যেতে হবে যে পর্যন্ত কি না আসে, সিঙ্গেল মান না আসে। তাহলে দেখো সিঙ্গেল মান তো বিয়োগ ফলে আসে নাই, এখনো 5টা মান রয়ে গেছে, তাহলে আবার যাই দ্বিতীয় ক্রমের, ডেল্টা স্কয়ার ওয়াই দ্বিতীয় ক্রমের বের করতেছি সেই একই ভাবে, এটা তো নিউটন গ্রেগরির ইয়ের মতো বিয়োগ বের করতেছি। এখানে যেটা আমি বললাম যে দুইটার মাঝখানে নিউটন গ্রেগরিতে লিখতাম, এখানে না লিখলেও চলবে না, দরকার নাই। আচ্ছা এই দুইটার পার্থক্য কি, 1.38 বিয়োগ 1.22 পার্থক্য আসবে 0.16, পরের দুইটার পার্থক্য আসবে 0.20, তারপরের পার্থক্য আসবে 0.24, তারপরে পার্থক্য আসবে 0.59। আচ্ছা তাতে কি আমাদের কিন্তু এখনো সিঙ্গেল হয় নাই, তার মানে
তৃতীয় প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, এখন আবার আরেকটা বিয়োগফল আরো বের করতে হবে, তার মানে ডেল্টা কিউব ওয়াই লিখলাম, তাহলে এই দুইটার পার্থক্য আবার একই ভাবে দুইটা, এইটার পার্থক্য হবে 0.04, 0.04, 0.35। তো এখনো কিন্তু আমাদের সিঙ্গেল আসে নাই, তার মানে আরো আরো যাইতে হবে, তাহলে ডেল্টা টু দি পাওয়ার 4y, তাহলে এটার পার্থক্য আসবে এই দুইটার ইয়ে হলো 0 আর হলো 0.31। তাহলে আবার আরেকটা, যে সিঙ্গেল মান এখন আসে নাই, ডেল্টা টু দি পাওয়ার 5 পর্যন্ত যাবে 0.31। এখন আমাদের গত ক্লাসের সূত্রটা লিখে কাজটা করতে হবে, এবং আমি কিন্তু সূত্রের সময় বলেছি, সাধারণত সূত্রটা অনেক বড় লেখা যায়, আমরা কিন্তু 5 পর্যন্ত লিখে কিন্তু প্রমাণ করেছিলাম, এবং এই টেবিলে মনে করো কাজটা 5 পর্যন্তই সাধারণত যাবে, দেখবে যে অঙ্ক আসবে, তাই এই জন্য 5 পর্যন্ত কি হয় সূত্রটা গাউসের সেটা শিখবো বা তোমরা শিখবে। এখন এই যে সূত্রের মধ্যে দেখো, এই যে টেবিলের এখানে দেখে কিন্তু হুট করে বোঝা যাবে না যে সূত্রের এই এতগুলা মানের মধ্যে যে পার্থক্য গুলা বের করলাম, সূত্রের মধ্যে কোন মানটা বসাবো, এটা কিন্তু অনেক সময় বোঝা মুশকিল হয়। এই জন্য একটা সহজ ইয়ে শিখাইয়ে দিলাম, দিব সেটা কি, এই যে আই লেখায় এটাই সহজ হবে, আইল যদি চিহ্নিত করো, আই তো আমি আবারও বলছি যে জিরোটা শুরু করবে, যে যেটাকে আদি মান ধরবে সেইটা বরাবর জিরো লিখবে, আর উপরের দিকে এক কমায় কমায় যাবে, নিচে এক বাড়ায় যাবে, এই তো। এখন দেখো এটাকে এইভাবে ভাববে, বা ছোট করে লিখে নিতে পারো টেবিলের মধ্যে যদি বুঝতে কম পারো, যেমন উপরে আমার আয়ের সর্বোচ্চ কিন্তু -3 পর্যন্ত গেছে, দেখো তাহলে যেটা যত সর্বোচ্চ যে পর্যন্ত আয়ের ইয়ে প্রতীকটা যাবে, সবগুলা ঘরের এই কলামের, হ্যাঁ, প্রথম মান ধরতে হবে, যেমন ধরো ডেল্টা ওয়াই যে 2-2 যে আসছে, এটাকে চিন্তা করবা এখানে আমার আছে y-3, এভাবে ভাববা, এটা পরেরটা আছে y-2, পরেরটা আছে y-1, এভাবে নিচের দিকে নামবে, y-1 এর ইয়েটা কত, y0 মানে 1.82 টা, আচ্ছা। তারপরে আর নিচে না গেলেও চলবে, কারণ সূত্রের মধ্যে কি কি লাগবে এটা বুঝে গেলে তোমার, এটা গুলা কিন্তু লিখে নিলাম, আর লাস্টের টা মনে করো y1, এগুলা কিন্তু তুমি একটু ছোট করে বুঝার জন্য লিখে নিতে পারো। y-1 বলতে জাস্ট একটা প্রতীক লিখলাম, আসলে এটা বলতে আমরা এইভাবে পড়বো ডেল্টা y-3, ডেল্টা y-2, এই যে ডেল্টা y এর কলামটার মধ্যে বলতেছি আর কি, ডেল্টা y-1, ডেল্টা y0, আর লাস্টের টা ডেল্টা y1, এটাকে আমি সংক্ষেপে লিখলাম কি, ডেল্টাটা বাদ দিয়ে, কারণ এইটা তো বুঝবে এটা হলো কার কলাম, ডেল্টা ওয়াই এর কলাম, সূত্রের মধ্যে ডেল্টা ওয়াই তো আছে। আচ্ছা একই ভাবে দেখো ডেল্টা স্কোয়ার ওয়াই এর কলামে, আমি আবার বলছি যে আয় এর সর্বোচ্চ দেখবে কত আছে তোমার, তো আমরা যে নিব, তাহলে আমরা আয়টাকে সর্বোচ্চ উপরে দিয়ে কিন্তু -3 পর্যন্ত, তাহলে এটা মনে রাখতে হবে, এটাও কিন্তু ডেল্টা স্কোয়ার ওয়াই -3, প্রথম মানটা প্রত্যেকটা কলামের প্রথম মানটা কিন্তু আয়ের সর্বোচ্চ মান উপরের দিকে যেটা আছে সেটা কিন্তু ধরে নিচের দিকে নামতে হবে, তাহলে আর আমাদের সূত্রের মধ্যে মান গ্রহণ করাটা ভুল হবে না এবং ইজি হবে। তাহলে এটা কিন্তু আমি শিখিয়ে দিলাম, বুঝছো, এর বইয়ের মধ্যে হয়তো পাবে না বা পেতেও পারো, তাহলে এটা বুঝাই দিলাম, তাহলে এই প্রত্যেকটা ঘরের প্রথম মানটা আমরা কিন্তু y-3 লিখতেছি, যে যেগুলার বেশি মান, যখন সিঙ্গেল মানটা চলে আসবে ওটা নিয়ে তো আমাদের আর কোনো চিন্তা নাই, কিন্তু
দুই দুই বা দুইয়ের অধিক যে কলামগুলো, এই যে প্রত্যেকটা কলামের মধ্যে মান আছে, তখন কিন্তু নিশ্চয়ই দুইটা মান তিনটা মান যে আছে কলামের মধ্যে সেগুলো প্রত্যেকটা তো আর নেওয়া যাবে না, একটা করে মান নিতে হবে প্রত্যেকটা কলাম থেকে একটা মান। আর যখন সিঙ্গেল হয়ে যাবে ওর আর প্রতীক দেওয়ার দরকার নেই, ওই মানটা অটোমেটিক সূত্রে লিখতে হবে। তাহলে আমি কিন্তু এই যে এই পর্যন্ত মান দিলাম ডেল্টা ফোরে, এটা কিন্তু এটা তো কিন্তু লেখার তোমাদের বোঝানোর জন্য কিন্তু। আচ্ছা আর এই এইগুলাও একই ভাবে দেখো, ডেল্টা স্কোয়ার এর ঘরেও কি হবে, ওয়াই মাইনাস থ্রি, ওয়াই মাইনাস টু, ওয়াই মাইনাস ওয়ান আর ওয়াই নট। তারপর ডেল্টা কিউব এর ঘরে কিভাবে লিখবো, ওয়াই মাইনাস থ্রি, পরের মানটা চিন্তা করবা ওয়াই মাইনাস টু, আর এটা হলো ওয়াই মাইনাস ওয়ান। আর এটা তো লিখলামই, ডেল্টা পাওয়ার 4y এর দুইটা মানই আছে, মাইনাস থ্রি নিলাম উপরের মানটা মাইনাস থ্রি, পরেরটা মাইনাস টু। এটা জাস্ট প্রতীক, এটা হলো মানটা নেওয়ার জন্য, এটা লিখতে হবে তা কিন্তু না, এটা সহজ করে দেওয়ার জন্যই আমি তোমাদের এটা শিখাচ্ছি। এখন আমাদের সূত্রটা কি, সব সময় নিউমারিক্যাল অ্যানালিসিস এর যে টেবিল গুলা দেওয়া থাকবে টেবিলের কাজ দেখেই কিন্তু আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। অনেক সময় আছে সূত্র বলা হয় না যে এটা কোন অমুক সূত্রের সাহায্যে এটার মান বের করো, এরকম কিন্তু সবসময় বলা থাকবে না, তখন কিন্তু টেবিলটা এবং যে মান চাচ্ছে সেই মানের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের সূত্র কোনটা প্রয়োগ করলে সুইটেবল সেটাই কিন্তু করতে হয়। আর এটা কিন্তু আমি যে আজকে যেটা করছি এটা কিন্তু বলেই দিছে গাউসের সূত্রের সাহায্যে। তখন গাউসের সূত্রের সাহায্যে যেহেতু বলে দিছে, তখন কিন্তু এই যে হিসাবে একেবারে কেন্দ্রে থাকার কথা মানটা, তখন কিন্তু অনেক সময় হয় কি গাউসের সূত্র বলে দিলে অনেক সময় এই যে আমি যে আদিম মান নিলাম সেই মানটা দেখা গেল আরো পিছানোর দিকে থাকে, পিছনের দিকে। তখন একটা প্রশ্ন আসতে পারে যে পিছনের দিকে থাকলে তো নিউটন গ্রেগরি হবে, কিন্তু ওই যে প্রশ্নের মধ্যে যে বলা আছে গাউসের সূত্রের সাহায্যে করতে, সুতরাং নিউটন গ্রেগরির ব্যাকওয়ার্ড দিয়ে অঙ্ক করলে হবে না। আচ্ছা তাহলে আমরা গাউসের সূত্রটা কি শিখেছিলাম, ওয়াই অফ এক্স ইকুয়াল টু কি, ওয়াই নট প্লাস ডেল্টা ওয়াই নট, তারপরে ইউ ওয়ান, এই যে এইভাবে শিখেছিলাম, এই যে লম্ব ভাবে লিখলাম ইউর নিচে ওয়ান মানে কি ইউ সি ওয়ান, এইভাবে শিখেছি না, ডেল্টা, তারপরে কি আছে ডেল্টা স্কোয়ার ইউ ওয়ান, এটা ইউ ওয়ান তো না, এটা ভুল হয়েছে, দাঁড়া, তার মানে ডেল্টার সাথে ইউ ডেল্টা ইউ ওয়াই নট, আমরা এটাকে ইউটাকে আমরা লিখবো ইউ ওয়ান ডেল্টা ওয়াই নট, পরেরটা কি ইউ প্লাস ওয়ান ইউ টু, ইউ প্লাস ওয়ান না ইউ টু, পরে কি ডেল্টা স্কোয়ার ওয়াই নট, তারপরেরটা ইউ প্লাস ওয়ান থ্রি, ইউ প্লাস ওয়ান থ্রি ডেল্টা কিউব ওয়াই মাইনাস ওয়ান, তারপরেরটা ইউ প্লাস ওয়ান ফোর ডেল্টা টু দি পাওয়ার 4y মাইনাস টু, তারপরেরটা পাঁচ পর্যন্ত যেহেতু আমাদের টেবিলে অন্তর বের করেছি, তাহলে আমি আর এমনিও তোমাদের বলেছিলাম পাঁচ পর্যন্ত কি হয় সূত্রটা সেটুকু শিখবে। তাহলে ইউ পাঁচের টা আসবে কি ইউ প্লাস টু ফাইভ ডেল্টা টু দি পাওয়ার 5y মাইনাস টু প্লাস ডট ডট, এটা তো আমার সূত্রটা। এখন কারণ আমাদের টেবিলটা পাঁচ পর্যন্ত আসায় আমি প্লাস ইউ প্লাস টু ফাইভ টেবিলের নিচে আমরা জানি গাউসের অগ্রজ সূত্র এটা লিখবো, লিখে এখন মান বসাবো। এখন শিখাইলাম কলাম বরাবর যে মানগুলা ধরাটা, যে এই যে দেখো সূত্রের মধ্যে প্রথম সূত্রটা কি আছে, এটুক বোঝা যায় ওয়াই নট মানে, ওয়াই নট বলতে কি তুমি যে মানটাকে আদিম মান ধরে
ওয়াই এর মানটা কত? যেমন আমি 4.0 কে আদি মান ধরেছি, এই বরাবর কিন্তু ওয়াই এর মানটা 10.22, মানে 22। তারপরে ইউ ইউর মান তো বের করবো, ইউ সূত্র আমরা কি জানি, ইউ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট বাই এইচ। যাই হোক, ইউর কথাটা আসতেছে পরে। তারপরে দেখো ডেল্টা ওয়াই নট মানে কি, চিন্তা করতে হবে যে ডেল্টা এখানে যদি প্রতীক হিসাবে ওয়াই নট, তার মানে প্রথম পার্থক্য যে আমরা বের করব সেখান থেকে মান নিতে হবে। তো প্রথম পার্থক্যের মধ্যে দেখো আমাদের ডেল্টা ওয়াই এর যে কলামটা, এখানে কিন্তু 1, 2, 3, 4, 5টা মান বেড়েছে। এখন 5টা তো নেওয়া সম্ভব না, একটা মান নিতে হবে। সেই জন্য কিন্তু আমি টেবিলে প্রতীক গুলা দিলাম যে কিভাবে কিভাবে ধরবো, বললাম তোমাদের। তাহলে ডেল্টা ওয়াই নট কিভাবে নিব সেটা খেয়াল রাখতে হবে। টেবিলে দেখো আমি ওয়াই নট কাকে ধরেছি, দেখো যে ডেল্টা ওয়াই এর প্রথম কিন্তু আমি স্টার্টিং করছি -3, -2, -1, তাহলে ওয়াই নট কোনটা? অবশ্যই 1.82। দেখো তাহলে এটা দেখো, এটা যদি আমি ছোট্ট করে লিখে রাখি আমরা টেবিলে, তাহলে কিন্তু চট করে নিতে পারবে মানটা। তাহলে 1.82 লিখবো। আচ্ছা তারপরে কি আছে, ডেল্টা স্কোয়ার ওয়াই নট সূত্রের মধ্যে কিন্তু আমাদের ডেল্টা স্কোয়ার ওয়াই নট না, তো ডেল্টা স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান, হ্যাঁ এটা ভুল হয়েছে, ডেল্টা স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান। আচ্ছা এখন দেখো ডেল্টা স্কোয়ার মানে দ্বিতীয় ক্রমের যেটা অন্তর আমরা বের করলাম সেই কলামে থেকে একটা মান নিব। এখন আমাদের কিন্তু সূত্রের মধ্যে ডেল্টা স্কোয়ার ওয়াই মাইনাস মানটা নিব। এখন দেখো আমি যে প্রতীক লিখলাম কত ইজি, উপর স্টার্টিং করলাম কি ওয়াই -3, তারপরে কি ওয়াই -2, ইজিলি আমি বুঝতে আমরা বুঝতে পারলাম ওয়াই -1 হচ্ছে কোনটা, 0.24। এতগুলা মানের মধ্যে কিন্তু দেখো এটা বোঝা গেল। আচ্ছা তারপরে আছে কি ডেল্টা কিউব ওয়াই -1, তাহলে ডেল্টা কিউব ওয়াই এর যে কলামটা সেখানেও দেখো প্রতীক দিলে ইজিলি সেই লাস্টের মানটাই দেখো অটোমেটিক -1 হয়ে গেল, আমরা যে প্রতীক হিসাবে গেলাম ওয়াই -3, ওয়াই -2, ওয়াই -1 আর নাই যেহেতু, তাহলে এই মানটা বসাবো কত ইজি। তারপরে কি আছে ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই -2, তাহলে এটারও তো একই ভাবে যে প্রতীক আমরা বসানো দেখো কত ইজি, ওয়াই -2 তার লাস্টের মান। আর আবারও তো বললাম যে আবারও বল জিনিসটা কি বলতে বলবো, যে যেটা সিঙ্গেল মান চলে আসবে সেই মানটার কোনো আর প্রতীক দেওয়ার দরকার নেই, এটা অটোমেটিক ওই বসায় দিবে সূত্র। তাহলে ইয়ে করলাম এই যে সবগুলো আমরা মুছে ফেলতেছি, এটার মান নিব তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা ধরার কি সুবিধা, এটা শিখালাম। আর আরেকটা কথা পরে বলতেছি যে না ধরে যে অনেক সময় দেখবে বইয়ে কিভাবে করছে সেটা, কিন্তু ওইটা করলে কিন্তু অনেকগুলা সমস্যার মধ্যে তোমরা সমস্যায় করবে, এই জন্য এইভাবে ধরে করলে ইজি, এটা বুঝতে ইজি হবে। তাহলে এটা হবে ডেল্টা স্কোয়ার ওয়াই -1 এর মানটা রাখি, বাকিগুলা মুছে নেই। আর এইটারও আমরা ওয়াই মাইনাস ডেল্টা কিউবের ওয়াই -1 এর মানটা রাখি, আর এটার ওয়াই এটার মান রাখি, আর এই তো এই কয়টা মান আমাদের বসাতে হবে সূত্রের মধ্যে। তাহলে এখন দেখো আমরা তাহলে বসানো শুরু করি। তাহলে তার আগে আমাদের যেহেতু আমরা মূল বিন্দু বা আদি মান হিসাবে ধরলাম কাকে, দেখো আমি টেবিলের এতটুকু মুছে দিলাম। হ্যাঁ আমাদের কি বলছি, ইউ ইউ কিন্তু আমি আগেই তোমরা বের করে ফেলবে, ইউর মান যখন সূত্রটা লিখবে তার নিচে নিচে এটা বের করে ফেলবে। তাহলে এই সূত্রটা আমাদের কিন্তু ইউর সূত্র এইটা, এক্স বলতে কি যে মানটা প্রশ্নে চাওয়া হয়েছে, মানে যে তাহলে এক্স আমাদের কত, 4.25,
হয়েছে, তাই না? 4.25। আচ্ছা, এই যে 4.25 এর জন্য এক্স নট মানে আদি বা প্রারম্ভিক মূল বা মান, আমরা কাকে ধরেছিলাম 4.25টা জন্য আদি মূল বা আদি মানে আদি মান 4.0 কে ধরেছি, সেই এটা হলো এক্স নট। আর এইচ তো জানোই যে আর্গুমেন্টের মানগুলোর পার্থক্য, তা আর্গুমেন্টের মানগুলোর পার্থক্য দেখবে যে মানে 0.5 করে, পার্থক্যটা 0.5, তাহলে আমি লিখলাম 0.5। এখন এই এই দুইটা ভাগ করলে রেজাল্টটা আসবে কত? 0.5, মানে 0.5। তার মানে ইউর মানটা কিন্তু আমরা পেলাম 0.5। তাহলে এখন আমাদের দেখো সূত্র, সূত্রটা তো আগেই লিখলাম, ওটাকে মানগুলা বসানোর জন্য ধরো সূত্রটাকে আমরা 1 নং দিয়ে রাখলাম, তারপরে ইউর মান বসালাম, এখন সূত্রের মধ্যে আমরা মান বসিয়ে দিব। তাহলে সূত্রের মধ্যে মান বসাইলে আবারও বলছি আদি মান, তাই সেই বরাবর ওয়াই এর যে মানটা থাকবে, তাহলে 4.0 বরাবর কিন্তু ওয়াই এর মানটা 10.22। তাহলে আমাদের ওয়াই নট হলো 10.22 প্লাস ইউর মান কত? 0.51। তারপরে ডেল্টা ওয়াই নট এর মানটা কত? ইন্টু 1.82। যে কিভাবে 1.82 হলো এটা তো তোমাদের আগেই বলেছি, আমি জাস্ট মানগুলা টেবিলে রেখে বাকিগুলো মুছে ফেলেছি। তাহলে এটা হবে কি 0.52 ডেল্টা স্কোয়ার ওয়াই মাইনাস ইয়ের মান হলো 0.24। তারপরে সূত্রের মধ্যে কি প্লাস ইউ প্লাস 1 মানে 0.5 প্লাস 1.3 ডেল্টা কিউব, ডেল্টা কিউব ওয়াই মাইনাস 1 এর মানটা আসতেছে 0.035 আর কি টেবিল থেকে। তারপরের সূত্রটার মধ্যে কি আসবে? ইউ প্লাস 1 মানে 0.5 প্লাস 1.4 আর ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই মাইনাস 2 এর মান আসতেছে 0.31। প্লাস 0.5 প্লাস 2.5 ডেল্টা টু দি পাওয়ার 5 ওয়াই মাইনাস 2 এর মানটা কি, মানে লাস্টের মানটা যেটা সেটা হলো 0.31। এখন এই যে দেখো এই সূত্রের মধ্যে যদি ডাইরেক্ট এই যেভাবে লেখো তাতে ক্যালকুলেশন করাটা মানে তোমাদের একটা ঝামেলা হবে। এই যে আমরা যে যে কম্বিনেশনের যে লিখলাম U1 U2, তাহলে এই যে এখানতে কিন্তু মান অবশ্যই ওই কম্বিনেশনের সূত্র দিয়ে ভাঙাইতে হবে, যেমন 0.51। সেই জন্য যখন আমরা তোমরা শিখে ফেলবে তখন যখন অঙ্ক করবে তখন কিন্তু একটু ভাঙায় নিবে আগে। এই যে মানটা আমি কিন্তু ডাইরেক্ট বসিয়ে দিলাম, সেটা কিভাবে ভাঙাবে? যেমন তো আমাদের কি আছে, ওয়াই নট প্লাস U1, বা প্রমাণটাও ওই ভাঙানো অবস্থায়ও শিখতে পারো। ওই যে আমি তো এইভাবে ছোট করে শিখালাম যে U1 এইভাবে লিখবা, ওয়াই নট প্লাস U2 ডেল্টা স্কোয়ার ওয়াই মাইনাস 1, এভাবে না জিনিসটা আমি একটু জাস্ট ভাঙায় দেখাই। আমি কিন্তু মান বসে এইটুকু রাখলাম তোমাদের, তো এখন তারপরেরটা কি আছে, ইউ প্লাস 1.3 ডেল্টা কিউব ওয়াই মাইনাস 1, এভাবে আছে তো। আচ্ছা, তাহলে U1 মানে কম্বিনেশনে, এটা কিন্তু ক্যালকুলেশনটা নিজেরা করে নিও, এটা কিন্তু আমি মানটা বসালাম কিন্তু তোমরা এইটাকে এইভাবে না করে আমি যে ভাঙায় দেখাচ্ছি ওই ভাঙানো অবস্থায় সূত্রটা লিখবা, তাহলে কিন্তু তাড়াতাড়ি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করা ইজি হবে।
আর এইখান থেকেও হবে, এখান থেকে তোমরা গুলাই ফেলবে সব, যে ভাঙাইতে গেলে কম্বিনেশনে, এই যে আমি যে মান বসালাম, আমি জাস্ট সূত্রের মধ্যে দেখালাম, এখনো আবার দেখো এটাকে ভাঙাইয়া দেখাবো। তাহলে U1 মানে, U1 মানে কম্বিনেশনে সূত্র আমরা কি লিখি, এগুলা U1 মানে কি, UC1, এটাকে আমরা লিখি কি, ফ্যাক্টোরিয়াল ইউ বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু U-1। এখন ফ্যাক্টোরিয়াল একটু সরল যদি করি, ইউ কে আমরা বাইরে বের করি যদি, ইউ ইন্টু U-, ফ্যাক্টোরিয়াল U-1, আর ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল U-1, এই U-1 U-1 ক্যান্সেল, তাহলে রেজাল্ট আসে আমাদের শুধু ইউ। তাহলে সূত্রের মধ্যে দেখো এটা প্রমাণের সময় কিন্তু এইভাবে, যে এখন যেভাবে করতেছে ওইভাবে কিন্তু লিখে নিতে পারো, তাহলে হয় কি অঙ্ক করার সুবিধার্থে প্রমাণটা ওইভাবে এইভাবে শিখবে, ডেল্টা ওয়াই নট ইউ ডেল্টা আছে, এটা মানে U1 কে ভাঙে, আর U2 কে যদি ভাঙাই তাহলে কি আসতেছে দেখো, ফ্যাক্টোরিয়াল ইউ ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু U-2, এটা হলো কম্বিনেশনের সূত্র দিয়ে ভাঙাইলাম। এখন দেখো এটারে যদি বাইরে বের করি, আমাদের উদ্দেশ্য হলো U-2 কে ক্যান্সেল করব, নিচে যে ফ্যাক্টোরিয়াল U-2 আছে, তাহলে উপরেরটাকে দুইবার বের করতে হবে। প্রথমে যদি ইউ বের করি তাহলে ফ্যাক্টোরিয়াল U-1 থাকবে, আর ফ্যাক্টোরিয়াল 2 কে ফ্যাক্টোরিয়াল 2 আকারে ধরো রেখে দিয়ে 2 ইন্টু 1 আর লিখলাম না সূত্রের মধ্যে, যেহেতু